দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে, যেখানে অনুশীলন করছে সিলেট স্ট্রাইকার্স। মূলত বিপিএলের এই শেষ ফেজটাতে, অর্থাৎ যারা শেষ চারটা দল যারা আসলে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে, যেখানে রয়েছে রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস, তারা কিন্তু আসলে অনেক তারকা ক্রিকেটারদেরকে শেষ মুহূর্তে দলে নিচ্ছে। যেমন গতকালকে সুনীল নারায়ণ এবং আন্ডে রাসেল কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে যোগদান করেছে। একই সাথে কয়েকদিনের মধ্যেই সিকান্দার রাজা, মুজিব, ডোয়াইন ব্রাভো, প্রিটোরিয়াসদের যোগ দেওয়ার কথা রয়েছে। এবং ঠিক সেখানে আসলে সিলেট স্ট্রাইকার্স আসলে কাদের নিচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এবং যতটুকু জানা গেছে যে জর্জ ভিন্ডে, সাউথ আফ্রিকান ক্রিকেটার, তাকে আসলে দলে নিচ্ছে, এবং ইমাদ, ওয়াসিম এবং মোহাম্মদ আমির হয়তো এক ম্যাচের জন্য ফিরতে যাচ্ছেন। কিন্তু আসলে শেষ পর্যন্ত প্লে অফে আর কোনো প্লেয়ার যুক্ত হবে কি না দলটির সঙ্গে, সেটি নিয়ে আসলে একটা সন্দেহ বা সারপ্রাইজের জায়গা রয়েছে। যদিও জানা গেছে যে দলটি মূলত আসলে ব্যাটিং নিয়ে আসার চেষ্টা চিন্তা খুব একটা করছে না, দলটির মূল চিন্তার জায়গায় আসলে বোলিং। এবং তাই সেজন্যই আসলে বাইরে থেকে যে প্লেয়ারদেরকে আসলে তারা রিক্রুট করতে চাচ্ছে, তাদের মূল টার্গেট রয়েছে আসলে বোলাররাই। এবং সেক্ষেত্রে আসলে সিলেট স্ট্রাইকার্স দল আসলে কাদেরকে শেষ পর্যন্ত নিয়ে আসে প্লে অফ রাউন্ডে, সেটা দেখার বিষয়। কেননা সিলেটের ব্যাটিং লাইন আপ কিন্তু দেশের আলো ছড়াচ্ছে প্রথম থেকেই। তহিদ হৃদয়, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, শান্তরা নিয়মিত রান পাচ্ছেন। আর তাই তাদের যে বোলিংয়ের যে জায়গাটা, যেখানে আসলে মোহাম্মদ আমির, ইমাদ, ওয়াসিমরা দারুণ করেছিলেন, তারা আসলে শেষ পর্যন্ত কতটা ভালো করতে পারবেন, আর একটা ম্যাচ হয়তো খেলবেন এবং সেই ম্যাচটা জিতলে হয়তো বা প্লে অফ রাউন্ডের এক বা দুইয়ের মধ্যে থাকলে একটা বাড়তি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। তবে এরপর প্লে অফে আসলে বিদেশ থেকে, বাইরে থেকে কয়জন প্লেয়ার আসতে যাচ্ছে এবং সেটি আসলে দেখার বিষয়। ইতিমধ্যে বিগ ব্যাশ শেষ হয়ে গেছে, যদিও পিএসএল এর পর্দা উঠছে, তবে বিগ ব্যাশ শেষ হওয়ায় অনেক প্লেয়ার আসলে অ্যাভেলেবল থাকার সুযোগ রয়েছে। তবে তাদেরকে আসলে শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স নিতে পারবে কিনা দলে, সেটি এখন দেখার বিষয়। শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠ থেকে এটাই ছিল এখনকার আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট স্ট্রাইকার্স দলের ক্রিকেটাররা কিন্তু অনুশীলন করছে, এবং ঠিক ডান পাশে আসলে অনুশীলন চলছে। পেসাররা এখানে খালি উইকেটে বোলিং করছেন। আপনার স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছে তানজিদ শাকিব এবং রেজাউর রহমান রাজা, এবং তারা কিন্তু আসলে বোলিং করছেন। এবং সেখানে আসলে তাদের কোচিংয়ের টিপসটা দিচ্ছেন কোচ নাজবুল হোসেন। বাম সাইডে ব্যাটিংয়ে রয়েছেন তৌহিদ, হৃদয়, জাকির হাসানরা, এবং ডান সাইডেও কিন্তু আসলে ফিল্ডিংয়ের অনুশীলন চলছে। অর্থাৎ পুরো সিলেট স্ট্রাইকার শিবির আসলে এখানে অনুশীলনে ব্যস্ত, যেখানে তাদের মূল ভাবনার জায়গায় মূলত বোলিংটা, বিকজ মোহাম্মদ আমির, ইমাদ, ওয়াসিমরা কিন্তু ইতিমধ্যে দেশে ফিরে গেছেন। সো তাদের বোলিংটা আসলে দায়িত্ব নিতে হচ্ছে বাংলাদেশিদেরই।